নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব বিশেষ একটি গ্রহকে কেন্দ্র করে যে গ্রহটি হলেন শনি বা শৈনেশ্বর আপনারা জানেন বর্তমানে শনি অবস্থান করছেন কুম্ভ রাশিতে ভাদ্রপদ নক্ষত্রে মেষরাশির জাতক জাতিকাদের জন্য যেহেতু এই আলোচনা আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবে বর্তমানে শনি রয়েছেন একাদশভাবে এবং নবমপতি ও দ্বাদশপতির নক্ষত্রে বর্তমানে শনির অবস্থান রয়েছে যেটি কিনা পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র তবে আজকে যে বিশেষ সময়কালের কথা আমরা আলোচনা করব সেই সময়কালটি কিন্তু মূলত উনতিরিশে জুন থেকে শুরু করে পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কাল আর এই সময়কালে যদিও শনির কোনো রকম রাশি পরিবর্তন থাকছে না কিন্তু প্রায় সাড়ে চার মাসের এই সময়কাল আপনাদের জন্য বিশেষ কিছু প্রভাব নিশ্চিতভাবেই নিয়ে আসবে এবং পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র থেকে অক্টোবরের প্রথম দিকে শতভিষা নক্ষত্রে পুনরায় শিফটিং হওয়া এটিও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনবে বা আনার সংযোগ লক্ষ্য করতে পারছি মেষরাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের এই সাড়ে চার মাসের সময়কালে কোন কোন ক্ষেত্র প্রভাবিত হতে পারে সর্বাধিক সেটি এবার আমরা জানার চেষ্টা করব প্রথমেই আপনাদের বলি শনির দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের রাশিতেই রয়েছে যদিও হেলথের দিক থেকে আপনারা প্রচুর পরিমাণে নেগেটিভ প্রভাব পাননি কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু অনেককেই ভুগতে হচ্ছে স্টিল নাও ভুগতে হচ্ছে এই যে ট্রানজিটটা এতেও কিন্তু শারীরিক বিষয়ের উপর প্রভাব বিস্তার হবে যার মধ্যে সর্বাধিক প্রভাব আসতে পারে হাড়ের ব্যথা বা অস্থি সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভোগেন তাছাড়াও কিডনি বা ইউরিনারি বিষয় নিয়ে যাদের ভোগান্তির জায়গা আছে তাদেরও এই সময়ে বিশেষ করে উনতিরিশে জুন থেকে শুরু করে সাবধানতা বা সচেতনতা রাখতে হবে কিন্তু তেসরা অক্টোবর দু পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারব এই সময়ে শারীরিক স্বাস্থ্যজনিত বিষয়ে কিছু সমস্যা নতুন করে আসতে পারে তবে এটুকু আপনাদের জানাই এটুকু আপনাদের বলতে পারি নতুন করে ফ্যাটালিটি আসার সম্ভাবনাটা কম মেজর কিছু নেগেটিভিটি এই মুহূর্তে যদিও থাকছে না তবে যে জায়গায় জটিলতা বা সমস্যা জায়গা থাকতে পারে সেটি হলো সাময়িকভাবে কিছু হেলথ ইস্যুস এই পার্টিকুলার যে টাইমিংটা প্রায় বলা যেতে পারে একশো চল্লিশ দিনের একটু কম এই সময়কালে কিন্তু আমরা এন্টায়ার টাইমিং দেখব কর্মজীবনের ক্ষেত্রে নানা ধরনের প্রভাব আসবে বিশেষ করে যারা সেলফ প্রফেশনে আছেন আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি থাকছে শনির যে দৃষ্টিটা হলো সপ্তম এবং বক্র দৃষ্টি সুতরাং কোথাও যেন গিয়ে যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত যে ধরনেরই সেলফ প্রফেশন হোক না কেন আপনার হতে পারে আপনি কানেক্টেড রয়েছেন এমন একটি সেলফ প্রফেশানে যেটি কনসালটেন্সি কাউন্সিলিং ইত্যাদি ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে আমি মনে করি এই পার্টিকুলার টাইমিং রিফরমেশন করাবে আপনি যেমনভাবে যে স্ট্র্যাটেজি নিয়ে বর্তমানে সেলফ প্রোফেশনের সাথে কানেক্টেড এই সংযোগ নতুন কিছু রিফরমেশানের জায়গা কিন্তু তৈরি করবে উনতিরিশে জুন থেকে রিফর্মেশন হতে পারে তেসরা অক্টোবরের মধ্যবর্তী সময়কালে এবং রিফর্মেশন করার পরে যে বেনিফিট সেটা আমরা পাব তেসরা অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এই যে সময়কালটা এই সময়কালের মধ্যে তাহলে এটুকু বোঝা গেল যারা কনসালটেন্সি প্রদান করেন কাউন্সেলিং প্রদান করেন এনি টাইপ অফ সেলফ প্রফেশানে আছেন যে সেলফ প্রফেশন মূলত কনসালটেন্সি কাউন্সিলিং সাজেশন অ্যাডভাইজারি ইত্যাদি ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে তাদের ক্ষেত্রে কিন্তু রিফর্মেশন এবং পজিটিভ রিফরমেশানের সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি যদিও এই সময় আপনার কাছের কিছু মানুষের সাথে আপনার একটা দূরত্ব তৈরি হতে পারে কাছের মানুষের সাথে আপনার একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে এবং বিশেষ করে আমি দেখেছি ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই প্রবলেমটা বেশি মাত্রায় আসে যদিও কৃত্তিকার সাথেও এই সমস্যাটা হয় কিন্তু কৃত্তিকা নক্ষত্রকে অ্যাটলিস্ট মানসিক প্রেশারটা নিতে হয় না যে মানসিক প্রেশারটা কিন্তু ভরণীকে নিতে হয় তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো এই সার্টেন টাইমের মধ্যে আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে কোনো একটি মানুষ যার থেকে আঘাত প্রাপ্তি এবং সেই আঘাতপ্রাপ্তি যেটি আপনাকে ভাবাবে আপনাকে কষ্ট দিতে পারে বিশেষ করে বরণী নক্ষত্রের ক্ষেত্রে এই সংযোগটি বেশি অ্যাপ্লিকেবল হবে বলে আমি অন্তত মনে করছি যদি চাকরির কথাই আমি বলি সেলফ প্রফেশনের আমার আরও দুটো বিষয় বলার আছে তারপরে আমরা চাকরি বিষয়ে প্রবেশ করব তো সেলফ প্রফেশনের ক্ষেত্রে আরেকটি বিষয় অতীব মাত্রায় গুরুত্বপূর্ণ যে বা যারা সেলফ প্রফেশানে আছেন বর্তমানে সেলফ প্রফেশনের সাথে যুক্ত এবং আপনি ফ্রিল্যান্সিং করেন কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করছেন যতই সেলফ প্রফেশনকে আরও আপলিফট করার চেষ্টা করেন না কেন একটা লিমিটেশন কোথাও যেন থেকে যাচ্ছে ঠিক যেমন শনির একটি বলয় থাকে সেই বলয়ের বাইরে সেই লিমিটেশনের বাইরে আপনি কিন্তু বেরোতে পারছেন না আপনার টার্গেট ছিল যে হ্যাঁ এই ধরনের একটা আউটকাম আমার দরকার যেটা আপনি অলরেডি পেয়েছেন কয়েক মাস আগে তারপরে আপনার ইচ্ছা ছিল যে আমি আরও ডেভেলপ করব নিজেকে আরও ডেভেলপমেন্টের জায়গায় আসব কিন্তু সেই জায়গাটা আপনার কাছে আপনার অপশান রয়েছে আপনার অ্যাবিলিটি রয়েছে টু পারফর্ম টু ডু কিন্তু সেই ডেভেলপমেন্ট আপনি কিন্তু পাচ্ছেন না এটি অবশ্য একটি চিন্তার বা অবশ্য একটি চিন্তাজনক বিষয় বলে আমি মনে করি যে জায়গাটা বর্তমানে কিন্তু অনেক বেশি ফেস করতে হচ্ছে বা ফিল করতে হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রে রিফরমেশন একদিকে এবং দ্বিতীয়ত প্রফেশনাল গ্রোথ প্রফেশনাল আরও বেশি ব্যপ্ত হওয়ার মতো অবকাশ ক্লায়েন্টেল বৃদ্ধি পাওয়া এই সংযোগগুলো কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের থাকবে এবং যারা যুক্ত রয়েছেন একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে যেটা নিয়েও আপনি কিছু করতে চান আপনি চাকরি করেন সেটা ঠিক আছে বাট আপনি যে সেলফ প্রফেশনটাকে গ্রো করার চেষ্টা করছেন বারংবার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার পর আপনাকে আবার পিছিয়ে বাড়ি চলে আসতে হচ্ছে বেসিক্যালি এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিশায় হবে বা পজিটিভ দিকে যাবে বলে আমি অন্তত মনে করছি যদি আপনার রাশিটি ডাউট হয়ে থাকে মেষ রাশি মেষ রাশির এই পার্টিকুলার এরিয়া নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী শনি রেট্রোগ্রেড মোশানে যাওয়ার পর অনেকেই বলবেন শনি রেট্রোগ্রেড যাবে দেখুন রেট্রোগ্রেড যে কোনো প্ল্যানেট পেন্ডিং কর্মকে রিপ্রেজেন্ট করে রেট্রোগ্রেড মানে যে নেগেটিভ এটি কিন্তু নয় সেটি বুঝতে হবে যে কোন কোন ভাবকে তারা কোরিলেট করছে আজকে একটা প্ল্যানেট রেট্রোগ্রেড মানে দেখুন আপনারা জানেন যে পৃথিবীর সাপেক্ষে আমরা একটা প্ল্যানেটের যে মোশন সেটাকে সাধারণত পর্যালোচনা করি তাহলে সিগনিফিকেন্টলি রেট্রোগ্রেড মানে অনেকেই ভাবেন যে হয়তো সে উল্টো ঘুরছে একদমই সেটা নয় এটি একটি আপেক্ষিক গতি পৃথিবীর সাপেক্ষে মনে হতে পারে যে তার মোশন ব্যাকওয়ার্ড বাট প্রাকটিক্যালি ইট ইজ নট একটা চাকা কখনোই কি মাঝখানে হঠাৎ করে আবার কিছু দিনের জন্য পিছনে ঘুরতে পারে আপনি সাইকেল চালাচ্ছেন সাইকেলের চাকা সামনের দিকে যাচ্ছে হঠাৎ করে কি সে পিছনে ঘোরা শুরু করবে সিগনিফিকেন্টলি করবে বা প্র্যাকটিক্যালি করার কথা করার কথা নয় তো বেসিক্যালি এখানেও সেটি হয় না আমাদের একটা আপেক্ষিকভাবে মনে হতে পারে দ্যাটস অল আমরা যদি স্বনিয়ন্ত্রিত পেশা থেকে বেরিয়ে আরও যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে কানেক্ট করার চেষ্টা করি এবং নিশ্চিতভাবেই যদি আমি কানেক্ট করি ব্যবসার সাথে আমি কিন্তু একটা কথা মেষরাশির বলে দিচ্ছি পরিষ্কারভাবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে শত্রু আছে যে শত্রুর প্রভাব কিন্তু বাড়তে পারে এই টাইমিংয়ের মধ্যে আপনি পরে কিন্তু আমাকে বলবেন না যে দাদা আপনার ভিডিওজ দেখে আপনি তো কখনো আমাদেরকে ওয়ার্ন করেননি আমি কিন্তু পরিষ্কার আপনাদের বলছি এই সময়ে ব্যবসায়ী শত্রু বাড়বে কিন্তু যেটি মজার শত্রু বাড়লেও শত্রু যে আপনাকে এক্সট্রিম নেগেটিভ করতে পারে শত্রু যে আপনার শুধুমাত্র ক্ষতি করবে সেটি যদিও আমি মনে করি না তাহলে শত্রু বাড়লে সমস্যা কী হবে মানসিক স্ট্রেস বাড়বে আমরা যখন অনুষ্ঠান শুরু করলাম শরীর দিয়ে শুরু করলাম মানসিক স্তর নিয়ে কিন্তু আমরা অতটা বিচার করিনি বা কথা এখনো বলি কিন্তু শত্রুর কারণে আপনার প্রফেশনাল শত্রুর কারণে আপনার কিন্তু মানসিক স্ট্রেস বাড়তে পারে বা কোথাও যেন গিয়ে দেখা যেতে পারে আপনার পোটেন্সিয়ালিটি কিছুটা কমছে বিজনেসে যে হিউজ লস হবে আমি মনে করি না কিছু কিছু বিজনেস যথেষ্ট পজিটিভ দিকে যেতে পারে যেমন যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টরের কাজ করেন যারা ইট বালি সিমেন্ট ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত ব্ল্যাকস্টোন থেকে শুরু করে বাড়ি তৈরির সরঞ্জামের সাথে যারা যুক্ত রয়েছেন ভেহিকেলের বিজনেস যাদের রয়েছে লটারির বিজনেস যাদের রয়েছে শৌখিন দ্রব্যাদির ব্যবসা যারা করেন আসবাবপত্রের সাথে যারা যুক্ত রয়েছেন স্টেশনারি প্রোডাক্টসের সাথে যারা অ্যাটাচ রয়েছেন ওয়াটার পিউরিফায়ার থেকে শুরু করে চিমনি এই ধরনের বিষয়ের সাথে যারা অ্যাটাচ রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটাও কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে জুয়েলার্স যারা আছেন দীর্ঘদিন ধরে হয়তো এক্সিস্ট করছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রা কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সিগনিফিকেন্টলি দেখা যাবে যারা কাষ্ঠ বা কাঠের কাজ করে তাদের এই সঞ্চার কিন্তু শুভ ফলাফল দেবে বা দেওয়ার সম্ভাবনা প্রবল এবার আসি মেষের ল লিটিগেশন যে সমস্ত জাতক জাতিকারা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্য থেকে বিলং করছেন কৃত্তিকা নক্ষত্র বা বরণি নক্ষত্র আপনার মানসিক একটা চাপ আছে পরিবারের কোনো সদস্যের লন নিয়ে এটুকু আপনাদের বলে দিই যদি বিষয়টা লেন্দি হয়ে থাকে দু বছর আগে শুরু হয়েছিল তিন বছর আগে শুরু হয়েছিল এক বছর আগে শুরু হয়েছিল সেই লল প্রবলেম এখনও কন্টিনিউ হচ্ছে আমি কিন্তু মনে করি এই সমস্যার সমাধানের জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে এবং লন যে প্রবলেম বর্তমানে আপনার পরিবার পরিবারের লোকজনরা ফিল করছে সেটি কিন্তু সমাধান হবে সমাধানযোগ্য জায়গায় যাবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নিজস্ব বা পারিবারিক কোনো সমস্যা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সদস্যের সমস্যা সেটির কিন্তু সমাধানযোগ্য একটা জায়গা দেখতে পাচ্ছি শনি রেট্টোগ্রেড হবেন আর কর্মজীবনে বিশেষ করে চাকরিতে প্রভাব ফেলবে না এটি হয় না শনিও রেট্টোগ্রেড হবেন চাকরিতেও প্রভাব বিস্তার করবেন কি ধরনের প্রভাব চাকরিতে আসতে পারে পরিবর্তনের জায়গা আসবে বাট এতদিন আমি পরিবর্তন আপনাদেরকে করার জন্য ইনসিস্ট করতাম আপনাদেরকে সাজেশন দিতাম যে হ্যাঁ পরিবর্তন করুন এবার কিন্তু আমি পরিবর্তন করার পরামর্শটা কম দেব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা বছরের প্রথম দিকে আলোচনা করি রাশিফল নিয়ে এবং সেখানে আমরা কিন্তু কিছু কিছু সময়কালকে স্থির করেছিলাম যে হ্যাঁ ঠিক জুন মাসের শেষ থেকে নভেম্বর পর্যন্ত অক্টোবরের চার তারিখ থেকে বাকি সময়কাল কোথাও যেন ডিস্টারবেন্সের জায়গা থাকতে পারে সিগনিফিকেন্টলি মেশের এই সময় প্রফেশনাল বিভিন্ন রকমের সমস্যা আসলেও আসবে বিভিন্ন রকমের জটিলতা যার মধ্যে অফিসিয়াল যার মধ্যে অফিস পলিটিক্স যার মধ্যে আপনাকে ডোমিনেট করার চেষ্টা মেশকে ডোমিনেট করে কেউ জিততে পারে না মেশের শত্রু একটা সময় ঠিক না হয় মেষের সাথে শত্রুতা করেও কেউ জিততে পারে না এমন কিছু কিছু রাশি আছে তাদের সাথে দু একটা বিষয়ে কেউ কোনো দিন সাধারণত জয়ী হয় না একশো জনের মধ্যে দুজন হতে পারে দ্যাটস টোটালি ডিফারেন্ট ম্যাটার কিন্তু মেষের সাথে শত্রুতা করে মেষকে অবমাননা করে মেষকে ডোমিনেট করে কেউ সুখী হবে এটা কার্য আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় প্রায় অসম্ভব হ্যাঁ ভরণীর ক্ষেত্রে অনেক সময় এটা করা হয় কিন্তু একটা সময় যারা করেন তাদেরও নানা রকমের দুঃখ বা যন্ত্রণার জায়গা কিন্তু আসে এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই তো চলুন আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম চাকরি পরিবর্তন এক্ষেত্রে সমস্যা আসলেও আমাদেরকে এই সময়কালটা জাস্ট টিকতে হবে এটা নয় যে চাকরি হঠাৎ করেই চলে যেতে পারে আই ডোন্ট থিঙ্ক সো আমি সেটা মনে করি না আবার এটাও নয় যে চাকরির জায়গা একদম স্মুথ যাবে লাইক এ ক্রিম আর বাটার সেটাও হবে না কিন্তু যে জিনিসটা হতে পারে চাকরিকেন্দ্রিক রকম সমস্যা আসলেও আপনি হয়তো ম্যারেজ করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং বিষয়টা চলে আসবে মনে হবে এটা কিভাবে সম্ভব বাট কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এটাকে কন্টিনিউ করতে হবে চাকরি পরিবর্তনের সুযোগ আসলেও আবার বলি চাকরি পরিবর্তনের সুযোগ আসলেও সহজে সেই সুযোগকে কাজে লাগানো যাবে না অর্থাৎ খুব বুঝে শুনে পরিবর্তন ছাড়া পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা নেই স্যাটল কর্মফল দাতা তিনি কর্মকারক গ্রহ আপনাদের টেন্থের লট তিনি রেট্রোগ্রেড পেন্ডিং কর্ম আছে থাপ সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু পরিবর্তন করার আগে আমাদেরকে একবার নয় দুবার নয় দশবার অন্তত ভেবে নিতে হবে যে এটা কি ভালো হবে না খারাপ হবে অর্থাৎ আগে যেমন আপনাদেরকে আমি পরামর্শ দিয়েছিলাম অনেকেই পরিবর্তন করেছেন এবং ভালো আছেন এই সময় কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে অনেক বেশি সচেতনতা বা সাবধানতা গ্রহণ করতে হবে দেখুন আজকের অনুষ্ঠান মূলত কর্মজীবনকে অনেক বেশি ফোকাস আমরা দিয়েছি এবং অবশ্যই হেলথের ক্ষেত্রে বা বাকি কয়েকটি প্রাসঙ্গিক বিষয় যেটি এই সঞ্চারের সাথে কানেক্টেড সেটি নিয়ে আলোচনা করেছে আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ